যেখানে কি থাকে তার প্যাশন, প্যাশন তার আবেগ, তার প্রণয়, সেগুলার অনেক ইলিভেশন দেখতে পাই, অনেক উঁচু অবস্থা দেখতে পাই, বৃদ্ধি অবস্থা দেখতে পাই। তার প্যাশন দুই ভাবে প্রকাশ পায়, ইন টু ওয়ে, দুই দুই ভাবে প্রকাশ পায়। একটা হলো তার ইগোর দিক দিয়ে, তার ইগো খুব বেশি থাকে, অহংকার খুব বেশি থাকে। আরেকটা হলো তার সেক্সুয়াল স্ফিয়ার, যৌন ক্ষেত্রে, তার যৌন ক্ষেত্র, যৌন ইচ্ছা চাহিদা এগুলো খুব বেশি থাকে। তাহলে তার প্রকাশ দুই ভাগ, দুই ভাবে হয়। একটা হলো তার অহংকারী মনোভাব ইগো, আরেকটা হলো তার অত্যাধিক যৌন ইচ্ছা। প্লাটিনাম ইজ দ্য হটিয়েস্ট অফ অল আওয়ার রেমেডিস। প্লাটিনা আমাদের যত মেডিসিন আছে, যত অহংকারী মেডিসিন আছে, তার মধ্যে প্লাটিনার অবস্থান হলো সবার উপরে। যত অহংকারী মেডিসিন আছে তার অবস্থান হলো সবার উপরে। আমাদের যত হটেস্ট মেডিসিন আছে, গরম কাতর মেডিসিন আছে, তার মধ্যে সবার উপরে অবস্থান কার করে আসছে না? আমরা এই যে কয়েকটা ওষুধ যে বললাম, এর ভিতরে পড়ছি না একটা ওষুধে, গরম কাতর লিলিয়াম টিক না, কোনটাতে বললাম না স্যার? লিলিয়াম টিক, লিলিয়াম টিক, লিলিয়াম টিক স্যার। লিলিয়াম টিকই হবে, লিলিয়াম টিক, লিলিয়াম টিকে আপনি ইরিটেবল, উত্তেজিত, খিটখিটে, হ্যাঁ আসলে হবে। এটা হলো সবচেয়ে বেশি খিটখিটে মেডিসিন গুলোর মধ্যে অন্যতম। এটা হলো লিলিয়াম টিক হলো, আমি একটু অন্যটা বলে ফেলছি, উই ক্যান সে দ্যাট লিলিয়াম টিক ইজ দ্য মোস্ট ইরিটেবল অফ অল রেমেডিস। যত মেডিসিন আছে তাদের মধ্যে লিলিয়াম টিক হলো সবচেয়ে বেশি খিটখিটে, লিলিয়াম টিক হলো সবচেয়ে বেশি খিটখিটে। আর আজকে আমরা পড়লাম যে যত মেডিসিন আছে অহংকারী মেডিসিন, তাদের মধ্যে সবচেয়ে বড় অহংকারী মেডিসিন হলো প্লাটিনা। প্লাটিনা, আচ্ছা এক মিনিট, আমি একটু মোবাইল একটু চার্জ দিব। তাহলে প্লাটিনার আবেগের অতি উচ্ছ্বাস থাকে, অতি বৃদ্ধি থাকে, সেটা দুই ভাবে প্রকাশ পায়, একটা তার ইগোর মাধ্যমে আর একটা তার সেক্সের মাধ্যমে। তো সে আমাদের যত মেডিসিন আছে, অহংকারের যত মেডিসিন আছে, তার মধ্যে প্লাটিনার অবস্থান হলো সবার উপরে। ইন প্লাটিনাম দ্য পেশেন্ট সিমস টু ফিল দ্যাট হার ভেরি সোল ইজ সুপিরিয়র আর ইভেন এক্সাল্টেড। পেশেন্ট মনে করে যে, সে অনুভব করে যে তারই একমাত্র আত্মা, তার আত্মাটাই হলো সবচেয়ে সুপিরিয়র, সবার চেয়ে উপরে, এবং এক্সাল্টেড, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। দ্য প্লাটিনাম পেশেন্ট ডাজ নট টেক প্রাইড সো মাচ ইন হার অ্যাচিভমেন্ট অর ইন অর হার ইন্টালেক্ট, বাট রেদার ইন হার পার্সন। অরামেটের রোগীরা যেরকম তার অহংকার করতে পারে তার অর্জন নিয়ে, সে যে অর্জন করে সেগুলো নিয়ে সে অহংকার করতে পারে। সালপারের রোগী তার বুদ্ধিমত্তা নিয়ে, তার ইন্টালেক্ট নিয়ে সে অহংকার করতে পারে, কিন্তু প্লাটিনাম অহংকার করে নিজের নিয়ে, ইন হার পার্সন, তার ব্যক্তিত্ব নিয়ে সে অহংকার করে, আমি অনেক উঁচু দরের ব্যক্তি। ফ্রম দ্য রেপার্টরি, রেপার্টরিতে আমরা কি দেখতে পাই, একটা রুব্রিক্স আছে, যে ডিলিউশন শি ইজ অফ রয়্যাল ব্লাড, তার শরীরে রাজকীয় রক্ত বইছে, এমন ফ্যামিলির মানুষ সে,
এরকম একটা ভ্রান্তি তার মধ্যে কাজ করে, রাজকীয় ফ্যামিলির লোক সে। কিন্তু আজকে তো আর রাজা রানী নাই, ইন টুডেজ সোসাইটি, বর্তমানের যে সোসাইটি, সেখানে রোগীরা কিভাবে তাকে এক্সপ্রেস করে এই জিনিসটা তারা এইভাবে এক্সপ্রেস করে যে তাদের একটা ডিলিউশন থাকে কামিং ফ্রম দ্য বেস্ট সোশ্যাল অর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সে এমন একটি সোসাইটি থেকে আসছে যাদের তারা বেস্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে, সামাজিক যাদের অতি মর্যাদা আছে, অথবা আমরা আমরা এমন একটা ফ্যামিলি থেকে আসছি যাদের এডুকেশনাল লেভেল অনেক হাই। এইভাবে রোগীরা পছন্দ মানে নিজেদেরকে আজকাল এক্সপ্রেস করে যে আমাদের সামাজিক মর্যাদা অনেক বেশি, আমাদের পড়াশোনার লেভেল এডুকেশন আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক উপরে, আর ইভেন অফ বিং স্পিরিচুয়ালি মোর অ্যাডভান্স, আত্মিকতার দিক দিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্স থাকে অন্যদের তুলনা। ইট ইজ মোর অফেন এ উইমেন্স রেমেডি, এটা মূলত একটা মহিলাদের ওষুধ। তো এইটুকু বুঝতে পারছেন? এখানে তো প্লাটিনাটা হচ্ছে যে লিলিয়ামটিক যেমন মোস্ট ইরিটেবল একটা রেমেডি, সেরকম প্লাটিনা হচ্ছে যে সবচেয়ে বেশি অহংকার করে বা সবচেয়ে বেশি প্রাইড যাদের, সেরকম যেসব মহিলারা আছে তাদের উপরে এটা হচ্ছে যে বেশি ভালো কাজ করবে। আর এখানে যে প্লাটিনার যে পেশেন্টটা, সে পেশেন্ট হচ্ছে ভাববে যে সে হচ্ছে যে নিজেকে সুপেরিয়রিটি সবার চেয়ে উপরে ভাবে এবং বাকি সবাইকে তার থেকে ছোট বা অবজ্ঞা করে, তার থেকে নিচা ভাবে এরকম। আর প্লাটিনার পেশেন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে যে অরামের পেশেন্ট বা সালফারের পেশেন্ট, যেমন তাদের নিজেদের কাজ অথবা নিজেদের বুদ্ধিমত্তা নিয়ে নিজেকে বড় মনে করে, আর প্লাটিনার পেশেন্টের সেরকম কাজ বা বুদ্ধিমত্তা নিয়ে বড় না, তাদের যেটা নিয়ে সে তারা বড়াই করে সেটা হচ্ছে যে তাদের নিজেদের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে অহংকার করে, আর ভাবে যে তারা হচ্ছে যে রয়্যাল ফ্যামিলি থেকে আসছে, এরকম যে মানে অভিজাতপূর্ণ বা হচ্ছে যে অনেক বড় একটা ফ্যামিলি থেকে আসছে, যাদের সোশিয়াল ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে তাদের হচ্ছে যে যে সোশিয়াল যে অ্যাচিভমেন্ট সমাজে মর্যাদা অনেক হাই, এরকম একটা ভাব নিয়ে থাকে আর কি, যে ওই রকম ফ্যামিলি থেকে আসছে। এরকম মহিলাদের ক্ষেত্রে হচ্ছে প্লাটিনা ভালো কাজ করে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ভালো বলছেন। তো ইফ দা ইগোটিজম ইজ লেস মার্ক, তার যদি এই যে অহংকারী ভাব এটা যদি কম থাকে, তাহলে আমরা কি দেখতে পাই, উই ফাইন্ড দা অ্যাপিয়ারেন্স অফ সেক্সুয়াল প্যাথোলজি। যাদের ইগো কম তাদের মধ্যে সেক্সুয়াল প্যাথোলজি বেশি, সেক্সুয়াল প্যাথোলজি তাদের বেশি যাদের মধ্যে প্লাটিনার রোগী, যাদের সেক্সুয়াল প্যাথোলজি বেশি তাদের মধ্যে ইগো কম মার্ক মানে কম দেখা যায় আর কি। এভরি টাইপ অফ সেক্সুয়াল এক্সেসেস অর পারভার্সন মে বি এক্সপ্লোর্ড বাই দিস পেশেন্ট। প্লাটিনাম রোগীদের মাঝে সকল ধরনের সেক্সুয়াল এক্সেস, অতিরিক্ত সেক্সুয়াল যৌনক্রিয়া আমরা দেখতে পাই, আরেকটা কি দেখতে পাই, পারভার্সন থাকে, বিকৃত যৌনক্রিয়া থাকে তার মধ্যে, এই জন্য তারা দেখা যায় হোমোসেক্সুয়াল হয়, প্লাটিনামের রোগীরা হোমোসেক্সুয়াল হয়। সি মে বিকাম প্রমিসকাস, প্রমিসকাস মানে কি, বেবিসারি আর কি, অনেকের সাথে যে টেম্পোরারি সেক্সুয়াল রিলেশন রাখে অনেকের সাথে, সে প্রমিসকাস হতে পারে। বাট ইন দ্য বিগিনিং, কিন্তু শুরুর দিকে দেয়ার ইজ এ হাইলি ডেভেলপড সেন্স অফ রোমান্স, শুরুর দিকে তারা কিন্তু খুব রোমান্টিক থাকে, প্লাটিনিয়াম রোগীরা শুরুর দিকে রোমান্টিক থাকে। অ্যাড করব, করেন স্যার, করে ফেলেন, করব, করাটা উচিত না তো, দেরি করে আসে, করেন স্যার, করে দেন, আমাদের তো স্যার করেন আর বলে দিয়েন।
ভাই যারা পরে আসতে।